আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু সিলেট অনলাইন আশা করাম দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন দোয়া করি আপনারা সব ভালো আছেন আর দোয়া করাম ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা লন্ডনের এখন সকাল তাও সাইটে আইলাম হওয়ার বাদ এখন দেখলাম ই যে একটা ছোট নদী আছে মানে আসলে বড় নদী টেমস নদীর সাইটে দি একটা ফাট আইছে আর এই ফাটর দেখিয়ে এখন কমার সুবাহান আল্লাহ মনোযোগ আমরা দেশের কথা আমরা দেশ স্পেশালি আমরা সিলেট ডিস্ট্রিক্টর মাঝে অনেক জায়গাত বন্যায় ফানি ইয়া মানুষের গড় ফানির থলে আর এখানে দেখো সুবাহান আল্লাহ নদীর সাইটে ফানিও নাই একবারে নিজ দেখা যার আল্লাহ একবার এটা আসলে আল্লাহর লীলা খেলা আল্লাহরই ক্ষুদ্রত দেখো কাউজনে আমরা একটা কথা আছে নদীর এফার বানিংগে ওফার গড়ে এই নদীর খেলা সকাল বেলার দনিরে তুমি ফকির সন্ধ্যা বেলা তো এক সাইডে দিয়া দেখা যাইব ফানিয়ে আর এই দুনিয়াটা সব কিছু আল্লাহর সৃষ্টি আল্লাহর এই সৃষ্টির মাঝে কোনো সাইড ফানিয়ে জার্গি বাসাইয়া আর বা কোনো সাইড দেখো কা একবারে ফানি না আই কেন আল্লাহ সো আমরা লাইফও লাখান আমরা একদিন জন্ম হয়েছে আর আমরা এই এই দুইনাইতে আমরা আইছি আমরা শুরুতে কিয়া বড়ইছি আর বার বড় বাদে একদিন আমরা খেউ খেউ হয়তো বয়স্ক হইমুখেও আর বার আমরা বয়স হইবার আগেও আমরা কি কে যাইমুখিয়া গতকালকে আপনারা সিলেক্টি অনলাইনে লাইভ দেখাইছি আপনারা দেখছইন যেনে একজন সেভেন্টি ওয়ান একসত্তর বছর একজন মুরব্বী নিয়া টান মারা নিয়ে হয় বড় খয়বর তান মরার সময় তার ফ্যামিলির আত্মীয় স্বজন সেও এই লন্ডন না সেও লন্ডন নাই আমরা মাত্র দুইজন মানুষ তার জানাজাত গিয়া ভলেন্টিয়ারিং মাটি দেওয়াত গেছিলাম ইদিন খিয়া মুসলিম বেরুয়েল থেকে আর জনের জানাজা ফোরসি এক লোকের তিনজনের জানাজা ফোরসি এর ভিতরে একজনের বয়স আসিল মাত্র ছাব্বিশ বছর তার কোনো বেমার আসিল না কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে আবার তাই মারা গেছেন তো ওটাই বল আমরা লাইফ যে আমরা আসলে কোনো নিশ্চয়তা নাই লাইফর সুবাহান আল্লাহ আপনার আর একটা প্লেন দেখাইলাম ইসাইটা জানি না আপনার ক্লিয়ার দেখতে পারলা কিনা না এটাও কিন্তু আল্লাহর একটা পাওয়ার ক্ষমতা আল্লাহ যেনে মানুষের ব্রেইনও দান করছে সুবাহান আল্লাহ এই একটা প্লেনের মাঝে শত শত মানুষ তখন মালসাবানা তখন খানি তখন সব কিছু আছে এবার এই প্লেনটারে আল্লাহ মানুষের ব্রেইন এমন কিছু দান করছেন যেটার কারণে এটা উড়িয়া দায়িত্ব পারে চিন্তা করানি সুবাহান আল্লাহ আল্লাহ আকর তো আশা করি আপনারা সব বলা আছেন যেখানে আছেন বালা থাকবা আর এখন জিনিস দেখাইলে ওই দোকান সাইডে দিই একবারে নিচ আপনারা দেখরা কিন্তু কোনো রাবিশ কিংবা ময়লা আপনারা দেখতে পাররা কিনা না একটু কোনো ওই দোকান ময়লা দেখতে পাররা না কারণ আমরা বাংলাদেশ অনেক সময় আছে খালোর সাইডে দিই গেলে কিংবা নদীর সাইডে গেলে দেখা যায় আমরা রাবিশ ফালাইয়া ময়লা ফালাইয়া আমরা একবারে নদীটা খাল বিলটা আমরা বরিলাই সো প্লিজ একটু কেয়ারফুল থাকবা আমরা যেন এটা বরিলাই নদীরা কিংবা খাল বিলরে ময়লা ফালাইয়া রাবিশ ফালাইয়া তো ইটার কারণেও আমরা অনেক সময় বন্যার একটা খারণ হয় খারণ নদীটা বড়ি গেছে তো এই পানিটা যাইতো রকম ওই দেহকা অনেক সুযোগ থাকলেও মানুষে কিন্তু কেউ কিচ্ছু ফালায় রানা দেখ সুবাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্লাস সরকারতে কেউ লুকা আফতার করা হয় বুঝছেন তো আপনারা সব বলা থাকবা দোয়া করবা ইনশাআল্লাহ

আপনি ভালো আসনুবাল আর আমার অনেক ভাইন হল জৈন হুসৈন বইনাইন হল সকল জজাকাল্লা খাইরান এম ডি শরীফ হুসেন ভাই সিলেট থেকে দেখরা জজাকাল্লা খাইরান সাইফুদ্দিন ভাই আলসুম আলু তেকিয়া সাইফুদ্দিন ভাইসাম আলাইম আলাইকুম আলাইকুম আসসালাম আহমদ সানি ভাইসালামালাইকুম আলাইকুম আলাইকুম আসসালাম এম ডি ইসমাইল রহমান আলী আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই খাইরান সব সকাল থাকবা খাইান সময় দেখো ইবো হরবাহ ইনশাআ আল্লাহ ওই ধোকা এক বিল্ডিং এর কোনো ক্যামেরা দিয়া কন্ট্রোল করিয়া রাখি ফিরিস্তা দিয়া কন্ট্রোল করিয়া রাখা আপনার এভরি সিঙ্গুল জিনিস যে কোনো জিনিস করেনি আপনার প্রত্যেকটা জিনিস আপনার রেকর্ড ও সো প্লিজ যেটাও করি আমরা বুঝিয়া করতাম আল্লাহর হুকুম অনুযায়ী করতাম বার আয়জাকাল্লা আসসালামাইকুম রহমতুল্লাহ